একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে জড়ানো সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ বলেন আজিজ বেনজির কাণ্ড ও নানা আর্থিক কেলেঙ্কারি ঢাকতে বিএনপির বিরুদ্ধে বিশদ আগারে নেমেছে সরকার ইমরুল হাসানের রিপোর্ট এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট একা। নিজের বিকাশ নিজে কর বুধবার প্রধানমন্ত্রী জাতীয় সংসদে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে পলাতক সাজাপ্রাপ্ত আসামি হিসেবে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানান মির্জা ফখরুল বিবৃতিতে তিনি বলেন এক এগারো সরকারের আমলে দুই দফা তদন্ত ও চার্জশিটেও তারেক রহমানের নাম ছিল না আওয়ামী লীগ ক্ষমতায় এসে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে এই মামলায় তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয় মামলার রায়কে সাজানো আখ্যায়িত করে বিএনপির মহাসচিব বলেন এখন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চরিত্র হননে নেমেছে ক্ষমতাসীনরা ক্যামেরা সংবাদ সম্মেলনে রিজবি আহমেদ অভিযোগ করেন বিভিন্ন কেলেঙ্কারি আড়াল করতে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার ইস্যুকে সামনে আনা হয়েছে বেনজির কাণ্ড জাহাল আজিজ কাণ্ড লক্ষ লক্ষ কোটি টাকা পাচার কাণ্ড অস্বাভাবিক ঋণ খেলাপি কাণ্ড আপনি এবং আপনার সরকারের মুখ ঢাকতেই আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে বিষোদ্গার শুরু করেছেন বিচার বিভাগকে কবজায় নিয়ে কিভাবে এই মামলায় সাজা দেওয়া হয়েছে তারেক রহমান সহ বিএনপির আরও অন্যান্য নেতৃবৃন্দ এদিকে প্রস্তাবিত বাজেট নিয়ে নাগরিক ঐক্য আয়োজিত সেমিনারে নজরুল ইসলাম খান বলেন সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কিছু নেই এবারের বাজেটে যতটুকে বা মানুষ উপার্জন করে সেটা একজন কৃষি শ্রমিক বলুন বা একজন শিল্প শ্রমিক বলুন কিংবা একজন স্বনিয়োজিত শ্রমিক বলুন যেমন একজন দোকানদার একটা রিক্সাওয়ালা একটা হকার জিনিসপত্রের দাম যত বাচ্ছে তত তার প্রকৃত উপার্জন কমে যাচ্ছে এদের কল্যাণের জন্য কি প্রস্তাবনা আছে বাজেতে আর সরকার বিরোধী আন্দোলন বেগবান করতে সমমনা দলগুলোর ঐক্য অটুট রাখার আহ্বানও জানান তিনি আগামী দিনে জনগণকে মুক্ত করার চেষ্টা করি ইমরুল আহসান এনটিভি নিউজ ঢাকা এখন জন্ম সনদ دیکھ হলো বিকাশ স্টুডেন্ট একা নিজের বিকাশ নিজে কর